কথা বলো শঙ্কর, 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 কথা বলো না শঙ্কর, শঙ্কর। ওই ওই সাজি কেন করলে, তুমি এটা কেন করলে? ওই সাজি আমি তো তোমাকে এত ভালোবাসতাম, ওই তুমি আমাকে মারলে। তার মানে দিদি ঠিক বলেছিল, ঐশানি তুমি তাপসদাকেও মেরেছিলে, আজকে আমাকেও মারলে। ঐশানি তুমি আমাকেও মেরে ফেললে? ঐশানি কেন, ঐশানি কেন, শঙ্কর, 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 শঙ্কর কথা বলো, শঙ্কর, শঙ্কর কথা বলো আমার সাথে, শঙ্কর, 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 শঙ্কর। এটা তোমাদের দুজনকে সব বিপদ থেকে রক্ষা করবে, কেমন? তোমার গল্পের আমি এখানে ইতি করলাম ঐশানি ঘোষ। এসব কি হয়ে গেল মেজ বৌদি, এসব কি করে হলো? এই চারিদিক ঘিরে ফেলো, কেউ যেন পালাতে না পারে, যাও। শঙ্করকে হাসপাতালে নিয়ে যেতে হবে, ওকে বাঁচাতে হবে, এক্ষুনি ডাকো স্যার, স্যার অ্যাম্বুলেন্স আগুন, এক্ষুনি প্লিজ স্যার, হারি আপনার। হ্যাঁ ব্যবস্থা করছি। তুমি একটু শান্ত হও, মেজরা কিচ্ছু হবে না। ডক্টর, ডক্টর, ডক্টর কোথায়? কোথায় ডক্টর? পেশেন্টের এরকম সিরিয়াস কন্ডিশন, ওখানে কিচ্ছু হবে না ডক্টর, তুমি ভয় পেও না, আমি আছি তোমার সাথে, কথা বলো আমার সাথে, কথা বলো। ডক্টর কোথায়? ম্যাডাম আপনি প্লিজ একটু শান্ত হন। চুপ করুন, আপনি ডক্টরকে ডাকুন। উনি আসছেন ম্যাডাম, উনি আসছেন, এক্ষুনি আসছেন। কোথায় থাকেন আপনারা? সরি, আমি আরেকজন এমার্জেন্সি পেশেন্টকে দেখছিলাম।
আপনাদের হাসপাতালে আপনি একাই ডাক্তার নাকি? আপনি এখানেই থাকুন, আপনাকে অ্যালাউ করা যাবে না। মেজবৌদি তোমায় উঠিতে ঢুকতে দেবে না মেজবৌদি। আমি যাব, আমি শঙ্করের কাছে যাব। জায়গায় নিজেকে দাঁড় করিয়ে দেখো কনিষ্কর, আমি জানি মেজবৌদি খুব কঠিন, কিন্তু তোমাকে শক্ত থাকতেই হবে মেজবৌদি, তোমাকে শক্ত থাকতেই হবে। শঙ্কর, শঙ্কর, পরে কথা বলছি, পরে হলে দেরি হয়ে যেতে পারে, আপনার সঙ্গে আমার জরুরি কথা আছে। আপনার সামনে পড়ে থাকা শঙ্কর ঘোষ যেন কোনোভাবেই না বাঁচে। যাতা বলছেন, আপনার ছেলে কোন হোস্টেলে নেই সেটা জানেন কি? এবার আপনার ছেলেকে বাঁচাতে হলে আপনার সামনে পড়ে থাকা শঙ্কর ঘোষকে যে কোনোভাবেই বাঁচানো যাবে না। এবার ডাক্তারবাবু আপনি ভেবে দেখুন, আপনার কাছে কার প্রাণের দাম বেশি, আপনার ছেলের না আপনার সামনে পড়ে থাকা ওই শঙ্কর ঘোষের? যেতে হবে আমাকে, শঙ্করের কাছে যেতে হবে, ওর পাশে থাকতে হবে। আমি আমি যদি ওর পাশে থাকি না তাহলে ও মনের জোর পাবে, ও সাহস পাবে, ওকে দেখুন, ওকে দেখুন, মৃত্যুর সাথে লড়াই করতে হবে, মৃত্যুর সাথে লড়াই করতে হবে, আমাকে ওর পাশে থাকতে হবে, ওর পাশে থাকতে হবে। না না, আমাকে ভেতরে যেতেই হবে, আমাকে ভেতরে যেতে হবে, আমাকে ভেতরে যেতে হবে। না আমি সব বুঝতে পারছি, না বুঝতে পারছো না তুমি, আমাকে ভেতরে যেতে হবে। মেজবৌদি তুমি এখন কোথায় যাবে বলো? আমি যদি তুমি তো আমার থেকে হাজার গুণ বেশি সেন্সিবল, বলো তুমি এগুলো সব বোঝো। বড়বাবু কথা বলতে চাইছি। কাকে বলবো আমি, আমি কাকে বলবো? ইন্দ্রজিৎ স্যার তো এখানে নেই। এজেন্ট বি, এজেন্ট বি, এজেন্ট বির সাথে কথা বলতে হবে। এজেন্ট বি, হ্যালো, হ্যালো স্যার, একটা মারাত্মক অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। তুমি ছিলে আনফরচুনেটলি গুলিটা শঙ্করের লেগে যায়, তোমাকে এখন শান্ত থাকতে হবে। একবার হাসপাতালে ফোন করে বলুন না আমাকে, ওটিতে যেতে দিতে, একবার বলুন, একবার।
সেটা আমাদের পক্ষে সম্ভব নয়। হসপিটাল অথরিটির উপর আমাদের কোনো কোনো কন্ট্রোল নেই, ওরা তোমাকে উচিত অ্যালাউ করবে না। আমার শঙ্করকে বাঁচাতেই হবে স্যার, প্লিজ আপনি। প্রে করা ছাড়া আর কোনো উপায় নেই। স্বয়ং ভগবান আসলেও তোমার শঙ্করকে কেউ বাঁচাতে পারবে না মেজে বউ। Oh,